This is Farhana. Welcome to my kitchen. আজকে আমি আপনাদেরকে চিজ পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। কি ভিউয়ার্স, একটু অবাক হলেন তো? হ্যাঁ, সময় বাঁচানোর জন্য খুব অল্প সময় নিয়ে জাস্ট 10 মিনিটেই তৈরি করে ফেলা যায় চিজ পাটিসাপটা পিঠা। সো চলুন দেখি পাটিসাপটা পিঠার জন্য আমার কি কি উপকরণ লাগবে। একটা ডোয়ের জন্য আমি এখানে হাফ কাপ রাইস ফ্লাওয়ার নিয়েছি। আমি এখানে 1 টিস্পুন ময়দা দিচ্ছি, অ্যাড করছি। এর মধ্যে আমি লবণ অ্যাড করব, লবণটা জাস্ট পরিমাণ মতো। আমি এখানে হাফ টিস্পুনের চার ভাগের তিন ভাগ ইউজ করলাম। এরপর আমি 1 টিস্পুন সুগার অ্যাড করছি। এরপর এটাকে পানি দিয়ে আস্তে আস্তে গুলোতে হবে, আপনার ডোটা পারফেক্ট হতে হবে। পাটিসাপটার ডোটা যখনই আমরা করব, এর মধ্যে আমি একটা ডিম ইউজ করছি। ডোটাকে ভালো মতো মাখাতে হবে। আমার ডোটা মিক্সড করা কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা জাস্ট এরকম পাতলা হবে। আমি বেশি ঘন করিনি, আবার বেশি পাতলাও করিনি, জাস্ট কনসিস্টেন্সিটা একদম মিডিয়াম। সো এবার আমি আমার ইজি পুরটা তৈরি করব। আমি পুর করার জন্য আমি এখানে চিজ ফরমাশ নিয়েছি, নর্মালি যেটা ক্রিম চিজ আমরা ইংলিশে ইউজ করে থাকি, ক্রিম চিজ নিয়েছি। ক্রিম চিজ নিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে ইজি একটা পদ্ধতি। অনেক সময় দেখা যায় যে পাটিসাপটা খেতে ইচ্ছে করলো কিন্তু পুর বানাতে অনেক ঝামেলা, অনেকক্ষণ লাগে, দুধ জ্বাল দাও, নাড়তে হবে, এটা সেটা কত কী আলসেমি পানা করে আমরা আবার বানাই না। তো সেটার একটা অপোজিট সাইড হচ্ছে আপনি ক্রিম চিজটা দিয়ে বানাতে পারেন, টেস্টটাও একদম সেই রকমই, একদম থিকনেসটা বলেন, টেস্ট বলেন, দুধের একদম দুধ দুধ টাইপের স্মেল, খেতে চমৎকার, ক্ষীরের থেকেও কিন্তু কম না। সো বাসায় অবশ্যই আপনারা এই সফট চিজটা দিয়ে তৈরি করতে পারেন পাটিসাপটা। ট্রাস্ট মি ভিউয়ার্স, খুবই টেস্ট, খুবই অসাম একটা রেসিপি। সো আমি এভাবে সব চিজগুলোকে একবারে বের করে পরে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিব। খিসায় আমরা যখন চালের গুঁড়োর কিংবা দুধের খিসাটা তৈরি করে থাকি, আমরা পাটিসাপটা কিন্তু নর্মালি সেই রকম চিনিটা অ্যাড করি না, কারণ পাটিসাপটা পিঠাটাই একটু কম মিষ্টির। সো অনেকে মিষ্টি পছন্দ করে, আবার অনেকে একটু কম মিষ্টি পছন্দ করে। সো আমি এভাবে সব কয়টা খুলে নিব। এরপর আমি এর মধ্যে জাস্ট 3 টিস্পুন চিনি অ্যাড করছি, 3.5 টিস্পুন চিনি অ্যাড করছি। চিনিটা অ্যাড করার পরে আমরা কিন্তু বেশি নাড়বো না, যেহেতু চিজ একটু গরম হলেই এটা গলে যায়। সো আমি জাস্ট আলতোভাবে চিনিটা যাতে চিজটার সাথে অ্যাড হয়, জাস্ট একটু ভেঙে, চিনি কিন্তু আস্তে আস্তেই থাকবে। যখন আপনি পাটিসাপটা পুরের ভেতরে দেবেন তখন কিন্তু আপনার চিনিটা অটোমেটিক গলে যাবে গরমে। সো জাস্ট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি বেশি একটা এটাকে মাখাইনি,
অবশ্যই চামচ দিয়ে মাখাতে হবে। সো আমার ডো রেডি, আমি এবার পাটিসাপটা বানানো শুরু করব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি এবার সামান্য তেল টিস্যুতে করে নিয়ে জাস্ট চারদিক দিয়ে একটু গ্লিজ করে দিব। এরপর গরম করে ফ্রাই প্যানটা একদম গরম করে এরপর আমি আমার ডোটা দিব। জাস্ট এইভাবে আমি একটু আস্তে জালটা দিচ্ছি। এরপর আমি আমার পুরটা অ্যাড করব। পুরটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, যেহেতু চিজ এটা গলে যাবে। সো এখন খুব আস্তে করে এটাকে উল্টে দেবো। এভাবে করে আমি আমার প্রত্যেকটা পাটিসাপটা বানাবো। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার চিজ পাটিসাপটা পিঠা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো অবশ্যই জানাবেন। নেক্সট রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।